শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়। এ কথা বলেছেন বাংলাদেশের ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারপারসন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে এই পুরস্কারের বিষয়ে তিনি প্রতিক্রিয়া জানান, বলেন পুরস্কার পাওয়ার বিষয়ে ইউনূস সেন্টারের যে দাবি তা বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক। বলেন ইউনেস্কোর সাথে যোগাযোগ করা হলে তারা জানায় এ ধরনের পুরস্কার ডক্টর ইউনূসকে দেয়া হয়নি। ইসরায়েলি এক ভাস্করের দেয়া পুরস্কার ইউনূস সেন্টারে ইউনেস্কোর সম্মাননা বলে চালিয়েছে। এরপরও কোনো কেন তারা পুরস্কার প্রাপ্তির প্রচারণা করছে এ নিয়ে চিঠি দেওয়া হবে ইউনেস্কোকে। ইসরায়েলি ভাস্করের পুরস্কার তিনি ইউনেস্কো পুরস্কার হিসেবে প্রচারিত করেছেন, সেটি আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং অপমানজনক বটে। সেটি আমরা ইউনেস্কোকে অবগত করব এবং এটাও অবগত করব যে তিনি শ্রম আইন লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই দণ্ডিত হয়েছেন।